নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব 2024 জানুয়ারি মাসে মীন লগ্নের মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য সম্বন্ধে। দেখুন, মীন লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের প্রথম দিকে শারীরিক অবস্থা ভালো থাকলেও মাসের মধ্যভাগে হজম সংক্রান্ত সমস্যা ও খাদ্যের প্রতি অনীহা তৈরি হতে পারে। মানসিক চিন্তা সারা মাসই কিন্তু লেগে থাকবে আপনাদের ক্ষেত্রে। মাসের অন্তভাগে অবস্থার কিছুটা উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিকে চোখ রাখলে দেখা যাবে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে। কোনো কারণে ভ্রমণের পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে করলে তা আপনাদের ক্ষেত্রে ভেস্তে যেতে পারে, এমনটিও কিন্তু হতে দেখা যাবে। গৃহে আত্মীয়দের আনাগোনা লেগে থাকতে পারে। ভাড়া বাড়িতে থাকলে মালিকের সঙ্গে বিবাদ ঘটতে দেখা যাচ্ছে, সতর্ক থাকুন, বুঝে কথা বলুন। আয় ব্যয় আপনাদের ক্ষেত্রে কেমন থাকছে এই মাসে? দেখুন, ব্যবসায় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লোকসান হতে পারে, বুঝে আপনাদের লগ্নি করতে হবে। লেনদেনের সময় সতর্ক থাকতে হবে আপনাকে। তবে মাসের মধ্যভাগে আর্থিক মুনাফা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা কর্মস্থলে মন দিয়ে কাজ করতে পারলেন আপনাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যা হতে দেখা যেতে পারে। নতুন কাজের চেষ্টা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি করতে হবে এই মাসে। সহকর্মীর মাধ্যমে কিন্তু নতুন কোনো কাজ এই সময়কালে আপনারা পেতে পারেন। শিক্ষাজীবন যদি দেখি তাহলে দেখব আপনাদের পড়াশুনোর সাথে সাথে অন্যান্য বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে এই সময়কালে। কলেজ পড়ুয়ারা পড়াশুনোর পাশাপাশি নতুন কাজের খোঁজ পেতে পারেন। তবে পড়ুয়াদের প্রতি তাদের পিতামাতা কিছুটা কিন্তু অসন্তুষ্ট থাকবে। লাভ লাইফ যদি দেখি তাহলে দেখব বিবাহিতদের জীবনে একে অপরের প্রতি আত্মবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে। যারা বিবাহের অপেক্ষা করছেন তাদের ভালো সম্বন্ধ আসতে দেখা যাচ্ছে। প্রেম নিবেদনের জন্য এই মাস অত্যন্ত বিশেষ শুভ থাকছে আপনাদের ক্ষেত্রে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম মীন লগ্নের মানুষদের জানুয়ারি 2024 কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।